হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি উচ্ছে দিয়ে মুগ ডাল করব খুব সহজ পদ্ধতিতে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিচ্ছি। ডালটা আমি ভালো করে ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটিও ক্লিক করবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। দেখুন, আমি মাইক্রোওভেনে ডালটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন, সুন্দর গলে গেছে। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব। এই রান্নাটি খেতে খুবই ভালো লাগে, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু লবণ। দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব উচ্ছেগুলো। এর মধ্যে দিয়ে দিলাম একটু আদার পেস্ট। এবার আমি ডালটার মধ্যে একটু গরম জল দিয়ে ভালো করে ঘুটে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার ফুটে উঠলেই ডালটা আমি সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমার উচ্ছে দিয়ে মুগ ডাল, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।